কৈলাসহর পৌর পরিষদের 5 নং ওয়ার্ড নেতাজি পল্লী এলাকায় প্রায় 70টি পরিবারের বসবাস। দীর্ঘ 7 বছর ধরে চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টি হলে জল কাদায় নাজেহাল হতে হয় স্থানীয়দের। প্রতিবারই রাস্তা সংস্কারের দাবি নিয়ে সরব হলে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি স্থানীয়দের। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল 5 নং ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন দাস নিজেই এই এলাকার বাসিন্দা, তারপরেও দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। সুখা মরশুমে কোনোভাবেই চলাচল করা গেলে বর্ষার মরশুমে চলাচল অনুপযুক্ত। স্থানীয়রা চলেছে সিসি রোড করে সমস্যা স্থায়ী সমাধান করুক, পৌর পরিষদ এবং বর্তমান রাবিশ ফেলে চলাচল উপযোগী করা হোক এই রাস্তা। তবে এলাকায় যেভাবে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে তাতে খুব শীঘ্রই যদি পৌর পরিষদ কর্তৃপক্ষ বিষয়টির প্রতি নজর না দেয় তাহলে যে কোনো সময় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। এটা তো অনেক বছর থেকে রাস্তাটা ঠিক হইতাছে না। আপনারা কি স্থানীয় যে কাউন্সিল আছে তাইনরা কি কইছিলেন? হ্যাঁ কোয়া হইছে। তাইনে কি হয়? তাইন তো কইছিল দিব ঠিক করি না নি। তারপরে তো রাস্তাটা এখনো ঠিক হইতাছে না। কইছিল তো কিছুদিন পরে আবার ইলেকশনের পরে দেব হইব ঠিক। দিছে না। আমরা বারবার তারা বলেছি আর মানুষকে কয়, এরপরে বিচার আদালত হয় তখনও আমরা কই যে আপনারা রাস্তাগুলো ঠিক করে দেন না। ওই তারা কালকে হয়ে যাইব যে পশু দিব না, গাড়ি দুই গাড়ি ভাস গাড়ি ভালো দিবি, ইট ভালো দিবি, বালু ভালো দিবি, এরপরে আইলো ইঞ্জিনিয়ার তো অনেক বছর বলতে এখানে আমি আইসি আছি 35 বছর হয়ে গেছি। 35 বছর রাস্তায় আসি না। এখন তো রাস্তা ওই হয়েছে যখন এটার একটু মেরামত করার দরকার আছে, কিন্তু মেরামত তখন পর্যন্ত হয়েছে না। এ ব্যাপারে এলাকার কাউন্সিলর মনোরঞ্জন দাসের কাছে জানতে চাইলে তিনি রাস্তার এই বেহাল দশার কথা স্বীকার করেন। তিনি বলেন ওয়ার্ডের সব থেকে খারাপ রাস্তা এটাই। এই রাস্তার সংস্কারের ব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, বর্তমানে ইঞ্জিনিয়ার নেই। ইঞ্জিনিয়ার কাজে যোগ দিলে রাবিশ ফেলে রাস্তাটি চলাচল উপযোগী করে তোলা হবে। তিনি আরও বলেন উনি প্রায় 35 বছর ধরে এখানে বসবাস করছেন, আগে তো রাস্তাই ছিল না, বর্তমানে রাস্তা হয়েছে তবে সংস্কারের প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।